রাত্রি বেলায় মুসলমানদের বাড়িতে আপনার বেটাকে টোলার যারা গায়র মাহরাম যারা আজনবী বেটি ছেলে তারা ঘরের ভিতরে ঢুকে রাত্রি 8টা 10টার সময় কাঁচা হলুদকে বেটে আর তাতে রং মিশিয়ে আপনার বেটাকে আনন্দ করে 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 তারা হলুদ মাখাবে আর গীত গাইবে। আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহর হাদিস থেকে কেউ প্রমাণ করতে পারবে যে একটা ছেলেকে বিয়ের আগা দিন হলুদ মাখাতেই হবে? আর হলুদ যদি মাখাবে তো ওই গায়ের অচেনা মেয়ে ছেলেগুলো তার গায়ে হাত লাগালো কি করে? এটা কি শরীয়তের ভেতরে জায়েজ আছে? নাই। তারপরেও যদি আমার বেটিরা আর আমাদের দেশের মেয়েরা না করে, এদের পেট গুড় 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 করে ডাকবে, এটা কোনো বিয়ে নাকি? এটা কোনো বিয়েই নয়। ওকে যদি নাস্তে দিতাম তাহলে বিয়ে ঠিক ছিল। আর একটা প্রশ্ন করছি, ও যে বিয়ে করে চলে আসলো, তো বিয়ে করার কালে সাথে করে কি 10টা মেয়ে ছেলে নিয়ে গেছিল যে তুই আমার বোন হলি, এটা আমার খালাইতো বোন হলো, এটা আমার উমুক হলো, এটা আমার তুমুক হলো, চলো আমার বোনেরা আমার দিদিরা আমার বিয়েতে বরযাত্রী হিসাবে? একটাও তো মেয়ে ছেলে নিয়ে যায়নি। তাহলে আমাদের দেশের বিয়েতে একটা বরযাত্রী বিয়েতে কমসে কম 100টা বরযাত্রী যাবে, তাতে 25টা মেয়ে ছেলে যাবে। কেন যাবে 25টা মেয়ে ছেলে? কে তোমাকে সাজতে বলল? আল্লাহ পাকের নবী বলছেন, তুমি মেয়ে ছেলে যদি তোমাকে বাইরে যেতে হয় আর যদি এখন যাবে আর বিকেল বেলায় ফিরে চলে আসতে পারবে তাহলে তুমি একাই যাও, আর যদি তুমি এখন গিয়ে বিকেল বেলায় ফিরে আসতে না পারো তাহলে পরে তোমাকে বাইরে বের হতে হবে না, তবে তুমি তোমার সাথে একটা মাহরামকে নিয়ে নাও, হয় তোমার বাপ, না হয় তোমার ভাই, না হয় তোমার স্বামী, না হয় তোমার চাচা, না হয় তোমার দাদা, কোনো একজনকে সাথে করে নিয়ে বাইরে যাও। এটাকে এই যে লোকটির সঙ্গে বলরতে বসে তুমি চলে গেলে হুড়াহুড়ি করে গুতাগুতি করে, আর প্যান্ডেলে বসে বেটা ছেলের সামনাসামনি বসে টেবিলে খানা খাচ্ছ, তোমার নাম জমিলা, তোমার নাম মারিয়াম, তোমার নাম আয়েশা, তোমার নাম নবীর মেয়ের নামে নাম ফাতিমা, তোমার নাম নবীর স্ত্রীর নামে নাম উম্মে সালমা, আর তোমার ব্যবহারগুলো কেমন চামান্নির মতো, লুচ্চা গুন্ডা মেয়েদের মতো, যে তুমি আজনবী মানুষের সামনে মুখকে খুলে দিয়ে মুখটাকে হা করে গ্যাল 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 করে প্যান্ডেলে বসে খানা খাচ্ছ, তোমাকে একটুও লাজ লাগে না? এগুলো আলগাল, আমি বেশি কথা বলছি না, শর্টের ওপরে বলছি। আল্লাহ পাকের নবীর নিজের 150ই, 150ই মানে কি? বাড়িওয়ালির বোন, বড় বোন, এর নাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওর স্বামী, ওর জুবাইরের একটা বাগান ছিল, খেজুরের বাগান। এই এমন দাপ উঠে বেটা ছেলে যে চার চারটা বাড়িওয়ালি আছে তো সবকে কঞ্চি দিয়ে সোজা করে রেখেছে, লাঠি দিয়ে সোজা করে রেখেছে, একটার হিম্মত নেই যে কেউ বেয়াদবি করে। হযরতে আসমা বলছেন, একদিন আমি আমার স্বামীর বাগানের এতটি খেজুর পেড়েছি আর পেড়ে একটা মেয়ে ছেলে মানুষ, আমি এই রোদের সময় মাথায় করে মুখ ঢেকে গা হাতকে ঢেকে টন 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 করে হেঁটে বাড়ির দিকে চলে আসছি, রাস্তাতে হঠাৎ তীর মোহনীতে দেখা হয়ে গেল আল্লাহ পাকের নবীর সঙ্গে, তিনি উঁটে চড়ে আছেন। রাসূলুল্লাহ যাওয়ার কালে চিনে নিলেন, এটা আমার 150ই। সাথে সাথে উঁটকে এমনি করে ইশারা করছেন, লাগাম ধরে হালকা করে টেনে টেনে বলছেন, ইহ ইহ, এই উঁট বসে যা, বসে যা। উঁটটা বসে গেল। উঁটকে বসিয়ে দেন নবীজি কি বলছেন, ও আমার 150ই, আসমা তুমি আবু বাকারের বেটি, আমার কাছে তোমার বোন আছে তার নাম আয়েশা, এই দিক দিয়ে তুমি আমার সম্পর্কের লোক, তার জন্য আমি তোমাকে বলছি, তুমি একটা মেয়ে ছেলে, এইরকম 11টার সময় প্রখর রৌদ্রের তাপে বালুতে তোমার পা পড়ে যাচ্ছে, এইভাবে পিলে 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 হেঁটে না গিয়ে আমি উঁটটাকে বসিয়ে দিয়েছি, আমার উঁটের উপরে সওয়ার হয়ে যাও,
चलो आमी तुम्हाके तुम्हार बाड़ी सामने आमार उंटटा के बसिए आमार उंट थेके नामिए देव आरामेर सफर हबे तुम्हार शरीरटाते आराम पाबे तुमी कष्ट करियो ना। भग्निपति डाकछेन काके निजेर ड्यारसईके उंटे चढ़ो चलो पौंछे दिच्छी। एबार सुनवर्षा ग्रामेर महिलाटीके जदि ओर भेतरे आल्लाह ताआला दुआना ईमान दिए थाके ताहले बाड़ी गिए विचार करते हबे जे हादिसटा जे शुनलाम एटा मानते हबे ना मानते हबे ना ना शुधु जालसा शुनार नाम मानार नाम नय। हजरते आसमा कि बोललेन फाइन्नी इस्तहयाइतो अन आसिरा खल्फर रिजाल আমাকে বড্ড শরম লাগলো আমাকে বড্ড লজ্জা লাগলো যে একটা বেটা ছেলে সে আমার স্বামী নয় এটা হলো আমার ভগ্নিপতি এটা আমার ভাই নয় এটা আমার দাদা নয় এটা আমার চাচা নয় এর কাছে আমার একটা বোন আছে বিবাহিতা আমি এই লোকটার পিছন দিকে উঠে বসে যদি চলে যাই গোটা গ্রামের লোক তাকাবে আর দেখবে আর বলবে আগেরটা হলো ভগ্নিপতি আর পিছেরটা হলো শালি আলে আমার ইজ্জতটা কোথায় যাবে লোকেরা যদি টিটকারি মারে আর লোকেরা যদি ঠাট্টা করে তাহলে ইজ্জতটা যাওয়ার মতোই কথা শরম লাগার মতোই কথা। তার জন্য তিনি মনে মনে বলছেন যে আমার স্বামী যদি জানতে পারে তাহলে আমাকে কি বলবে আর আমার স্বামীর মিজাজটা খারাপ হবে কেন তুমি তোমার ভগ্নিপতির পিছনে বসে উঠে চড়ে এলে এখানে। এই জন্য তিনি বলছেন যান আল্লাহ পাকের রাসূল আপনি একাই চলে যান আপনার পিছন দিকে উঠে বসে আমি আরাম করে বাড়ি যাব না আমি হেঁটে হেঁটে যাচ্ছি এটাই আমার জন্য ভালো এটাই আপনার জন্য ভালো এটা আমার ইজ্জতের জন্য ভালো আমি আপনার পিছন দিকে বসে যাব না। নিজের ভগ্নিপতির পিছন দিকে তিনি হলেন রাহমাতুল লিল আলামিন তার পিছন দিকে বসে গেলেন না। আর আজ আমার দেশের মেয়েরা আমার দেশের যতগুলো মা আর খালারা আছে এদেরকে একটুও লজ্জা শরম লাগে না যে আমার ডানে কে বসেছে আবার বামে কে বসেছে আর কত হুড়াহুড়ি হচ্ছে কত গুতাগুতি হচ্ছে এই ফালতু কাজ করতে এসে এতে আমার ঈমান বাড়ছে না এতে আমার ঈমান কমছে আমি দিনদারি এটা করছি না আমি আমার দিনকে কচুকাটা করছি এটা ওর মেজাজে ওর মগজে আসে না। ভাই জানেরা ভালো করে কথাটা মানুন বেচারে বিয়ে করলো নিজের বউকে নিয়ে ঘরের ভেতরে চলে গেল বাড়ি নিয়ে চলে গেল এবার ওয়ালিমার দাওয়াতটা খাবে গ্রামের লোক তো দোয়া দেবে এটা বিয়ের পরের দিন হয় এবে সেও ওয়ালিমার দাওয়াত পড়ে তো আপনাদের বিহার ভাষা বিহারের লোকেরা আপনারা কি বলেন জানি না আমাদের দেশের যারা যারা হলো আধা পুঁকা লাগা ইমানদার মুসলমান যাদের ইমানে ঘুণ লেগে গেছে এই সমস্ত মুসলমানদের বাড়িতে প্যান্ডেলের মেন গেটে লেখা থাকবে যেদিন ওয়ালিমা হবে সেই দিনকার দাওয়াতটার নাম লেখা থাকবে কি বউ ভাত। বউ মানে কি বহু আর ভাত মানে ভাত এ ভাতটি কার জন্য তৈরি হয়েছে তো বউকে দেখার নামে যত লোক আসবে তাদের জন্য ভাত রান্না হয়েছে এই জন্য আর ভোজটার নাম হলো কি বউ ভাত। বউ ভাত হয়ে গেল ওয়ালিমা তো খেয়ে নিল সব লোকটি একে একে খেল আর খেয়ে যে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে তো গেট দিয়ে বেরিয়ে কি সরাসরি বাড়ির দিকে যেতে পাবে ওর কল সাথে বড় বনশি লাগাবার জন্য চেয়ার আর বড় টেবিল পেড়ে মুহরিল বসে আছে আর হা করে তাকাইছে মালঝার জলদি লাজে পড়ে পকেটে হাত দিয়ে এই যুগ ৪০০ টাকা ৩০০ টাকা ৫০০ টাকার নিচে কি দেওয়া যাবে দেওয়া যায় না। দিয়ে দিল ৩০০ টাকা একটা গরিব মানুষ দিয়ে দিল ৫০০ টাকা একটা গরিব মাঝারি মানুষ আর টাকাটা দিয়ে বাইরে এসে বিড়ির 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 করছে আর নিজের মনে মনে গল্প করছে আর কাউকে শুনতে দেয় না বুঝতে চাই না কথাগুলো কি বলছে তিনখান গরুর গোশ তাতে তো শালা ছিঁড়া যায় না ঝালে কহার
এতখানি দই দিয়েছে তো শালা একবার জিভাতে দিয়ে দ্বিতীয়বার জিভাতে দিতেই পেলাম না, রসগোল্লাটা গন্ধ করছে। টোটাল দাম যদি জুড়িখানাটার তো 60 টাকা হবে, আর শালার গে বিহাতে এসে শালা আমাকে 400টা টাকা লেগে গেল। এরকম কোন শালার বিয়া কেহ খায় রে? এতটি কথা বিড়বিড়িয়ে বলল মানে তোকে সবটি দুয়া দিল। তুই আমাকে জাফর দিয়েছিলি না? কিসের এটা জাফর? বউ ভাত মানে আমার বাড়িতে আজকে বউয়ের অলিমা আছে, অলিমার দাওয়াত খা আর খেয়ে দুয়া দে। রসুল্লাহর সুন্নাত ছিল দুয়া দেওয়া, তো দুয়া কি দিবে? ওর পকেট কেটে নিয়েছেন আপনি, দুয়া বন্ধ হয়ে গেছে আর মুখ দিয়ে এখন নেক দুয়া বার হয়েছে, আল্লাহ আর সালা আর গালা করে। তারপরে কাটিহারের লোক এগুলো ছোট লোকই করে না, কিন্তু বাঙালের লোক তো বড় লোক, ওরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশের লোক, ওর গে বুদ্ধি আলাদা। বউটাকে ওই সকালবেলায় দুখান বিস্কিট খাইয়ে আর এক কাপ চা খাইয়ে বাহিরের বারান্দাতে ওকে বসিয়ে রেখেছে, আর হিন্দুদের মতো রেওয়াজ করে চার কোনা একখানা কাপড় লাল রঙের প্যান প্যানে যেটা দেবীর গায়ে চাপানো থাকে একটা ওড়নার মতো লাল কাপড় মাথায় গোল করে চাপিয়ে রেখেছে, মুখ দেখা যাচ্ছে, বোটাম ব্লাউজের বানালছে তো একবারে কোলাসি ঘাট থেকে লিয়া আপনার এই বর্ষণি গা পর্যন্ত এতখানি ট্যাঁড়া হয়ে ব্লাউজের খালি ঘাট আছে, ঘাট দিয়ে দুয়ানার হারখানা যত দূর পর্যন্ত ঝুলছে অত দূর পর্যন্ত বউটার শরীর দেখা যাচ্ছে, আর চুলটিকে এমনি ছেড়ে দেখেছে হ্যাংলা জংলা হয়ে। আর যত লোক দাওয়াত খেতে এসেছে তার ভেতরে যারা নবযুবক তারা বলছে চল না বে টাকাটা এইখানে না দিয়ে বহুর মুখ দেখানি টাকা দিব, ভিতরে চল। এবারে ভিতরে গেল, কইজি বউ কোনখানে আছে জি, কইজি বউ বউ কোনখানে আছে জি, এই যে বারান্দাতে আছে। বারান্দাতে গেল, এরকম করে দেখলো, আর দেখার পরে বউয়ের হাতে ওই 200-500টা টাকা রেখে দিল। বউটাকে দেখতে গিয়ে বউয়ের মুখ দেখলো, বউয়ের গলা দেখলো, বউয়ের কান দেখলো, বউয়ের বড় বড় চুল দেখলো, বউয়ের গলা পর্যন্ত খোলা দেখলো, এবং বিনা ওড়নাতে বউ বসেছিল বলে বউয়ের শরীরটা কি সাইজের, কি আকারের, কি আকৃতির সেটাও তারা কিন্তু আঁচ করলো। আর কলার করার পরে একটা নেক দুয়া এদের মুখে তো নাই, ওই টাকাটা দিয়ে যাওয়ার কালে বলছে শালা মহিউদ্দিন ছোড়া খ্যাপাবে কিন্তু মাল ভালো পেয়েছে। কত নেক দুয়া, তুই ধন্য হয়ে যাবি আর তোর স্বামী মহিউদ্দিনের আর টান পড়বে না জীবনে, যে দুয়া দিয়ে গেল যে মাল ভালো পেয়েছে শালা। মাল কাকে বলে দেশের লোক বলেন তো? যারা পাঁঠি কিনে, যেগুলো পাঁঠি ধেড়িয়া ঝাড়া ফিরা কঙ্কাল হয়ে গেছে, এটাও মাল? এটা কি পাঁঠি যে মাল ভালো? একটা মদখোরকে যদি বলে হ্যাঁ সলিম যাবি না কেন, চল না মাল খাবো, অনেক দিন থেকে মাল খাইনি, তো মাল কি ওর কাছে? মদের গিলাস, ওটা ওর কাছে মাল? এক একজনের কাছে এক এক জিনিস হলো মাল। আপনি যে মাল এনেছেন, তো এই মালটাকে গ্রামবাসীকে দেখাবার জন্য এনেছেন, না এই জিনিসটা আপনার বাড়ির পর্দা, এটা হলো আপনার বাড়ির হারিমের ভেতরে থাকার জিনিস, একে লুকিয়ে রাখার জিনিস, তাকে আপনি গ্রামবাসীকে দেখেছেন, আসো আর তোমরা দেখে যাও মহবুলের বাড়িওয়ালি কেমন জুতাল নিয়ে এসেছি, এসো। খোদার কসম খেয়ে বলছি যতটি মুচির নজরের উপরে পড়বে, যতটি ধুবির নজরের উপরে পড়বে, যতটি বেনমাজির নজরের উপরে পড়বে, যতটি কুলাঙ্গারের নজরের উপরে পড়বে, যতটি তিরাঙ্গাখোর মদখোর নালায়েক কামিনার নজরে এই নারীর উপরে পড়বে, এই নারীর শরীরে তার একটা প্রতিক্রিয়া তৈরি হয়ে যাবে, এ নারী কিন্তু তোমার বাড়িতে আদবের সাথে বাস করবে না, সম্মানের সাথে বাস করবে না, পর্দার সঙ্গে বাস করবে না, এবং যেদিন এই নারীর পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হবে সেই নারীর পেটের বাচ্চাটা যত লোকের নজরের উপরে পড়ে চলেও তাদের ওই আখলাকের দুয়ানা দুয়ানা চারানা চারানা করে ভাগ পাবে, এদের পেট থেকে ভালো মানুষের বাচ্চা পয়দা হবে না। কেন জিল্লতি কিনছো? কিসের জন্য জিল্লতি কিনছো? একটা নারী একটা নরকে সোজা করতে পারে, একটা নর
একটা নারীকে সোজা করতে পারে যদি ওর নারী উল্টো চলনের হয়। একটা নারী ওর নিজের স্বামীকে ভালো করতে পারে যদি স্বামীটা বদ চলনের হয়। এই জন্য রসূলুল্লাহ বললেন, বউ দেখার কালে ধন মাল রূপ তারপরে ওর দিন ধর্ম চারটা জিনিসকে দেখোগা। যদি ধন না থাকে, যদি রূপ পেয়ে যাও, যদি রূপ না থাকে বংশটা ভালো পেয়ে যাও, যদি বংশ না থাকে কোনো ইয়াতিম বেওয়া মেয়ে ছেলে হয়, ধর্মটা যদি ওর ভেতরে শক্ত থাকে, সবই না পাওয়া যায়, তাহলে এই ধর্মের দাম দাও। এই ধার্মিক মেয়ে তোমার জীবনটাকে শুধরে দিতে পারে, তোমাকে বদলে দিতে পারে, এবং একটা আবেদা, একটা জাহেদা, একটা দিনদার বেটি ছেলে তোমার সংসারে যদি আসে তো তোমার ক্ষেত থেকে যেগুলো ফসল উৎপাদন হবে সেগুলো মায়ের মতোই ভালো হবে, এটা আশা করো। এই জন্য রসূলুল্লাহ বলেছেন, ফাজফর বে জাতির দিন, অন্যগুলো যদি নাই বা পাওয়া যায় তাহলে কমসে কম কোনো নারীর ভেতরে যদি ধর্মটা পাওয়া যায় যে বেটি ছেলেটা নামাজি, যদি ধর্মটা পাওয়া যায় মেয়েটা পর্দানাশীন, তাহলে ওই মেয়েটাকে বিয়ে করো। যদি মাল কম থাকে তাও ভালো, যদি রং কম থাকে তবুও ভালো। ইমানকে বাঁচিয়ে রেখেছে, ইমানকে নষ্ট করেনি। আর এই ইমানদার মেয়েটাকে, এর ইমান যেন নষ্ট না হয় তার জন্য রসূলুল্লাহ বলছেন, এই ছেলে তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি ধুমগড়। তুমি বিয়ে করবে কোথাকার মেয়েকে? সুনবারসা গাঁয়ের মেয়েকে। দেখতে এসেছ? বলছে হ্যাঁ দেখতে এসেছি। বাবা তুমি একাই, তোমার দু নজর দিয়ে এই মেয়ে ছেলেটির এই চেহারা, কপাল, দুটা চোখ, গাল, নাক, দুটা ঠোঁট, তার চিবুক, এইটুকুনি জিনিস দেখে নাও। আর বেশি বেশি জিজ্ঞাসা নয়, শুধু জিজ্ঞেস করে নাও তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তুমি পড়াশোনা কতখানি করেছ, তুমি নমাজ রোজা জানো। এইগুলো কথা ছাড়া ওকে দুনিয়ার আর কোনো কথা জিজ্ঞেস করিও না। এবং এই সুন্দরী নারীটাকে, দিনদার মেয়ে ছেলেটির দিনকে নষ্ট করার জন্য তুমি তোমার সাথে দুটা চামার ছুছুন্দরকে বন্ধু বলে মোটর সাইকেলে বসিয়ে হরগিজ নিয়ে যেও না, ওরা দেখতে পাবে না, ওদের দেখার অনুমতি নাই। শুধু তোমাকে আল্লাহ তাআলার নবী অনুমতি দিয়েছেন, তাছাড়া যে বিবাহ করবে না সে যেন ওই নারীকে না দেখে। আমি বিয়ে করব তা আমি দেখব, আর আমি যাকে বিয়ে করব সে দিনদার মহিলাকে যদি আরও দুজন তিনজন লোক গিয়ে দেখে তাহলে তাদের মনের ভেতরে 17-15 করবে। আমি যেদিন বিয়ে করে নিয়ে আসব সেদিন হতে পারে আমার অবর্তমানে আমি বাড়িতে থাকবো না, সেই দিন কোনো টাল বাহানা করে আমার স্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করবে, আমার স্ত্রীর মোবাইল নাম্বার নিয়ে নিবে, আমার স্ত্রীর সঙ্গে কথাবার্তা তলে তলে বলে বলে শেষ পর্যন্ত হয়তো কোনো না কোনো একটা ঝামেলাতে জড়িয়ে যাবে, ইনসানের বাচ্চা জালে পড়ে যেতে পারে, আমার বরবাদি আছে। কাজে রাসূলুল্লাহ বলছেন, খবরদার কোনো নারীকে দেখতে গেলে তুমি ছাড়া তোমার সাথে একটাও কোনো লোক যাবে না। জি এখন আপনার তো বিশ্বাস লাগে না, এটা কোনো কথা হলো? তো কথা যদি এইটা না হয় এতটি আলেমে দিন আমার মাইকটাকে কেড়ে নিতে পারবেন না? কেড়ে নেন আমার মাইকটা, তাহলে তোমার কথা বলা বন্ধ। মুগীরা বিন শোবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি একটা বাড়িতে গিয়ে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম আব্দুল জব্বার? হ্যাঁ। আপনার একটা মেয়ে আছে? আছে। আপনার মেয়েকে বিয়ে করব। আব্দুল জব্বার বলছে, আগামী বুধবারে আসিও, বিয়ে দিয়ে দেব। আজকে রবিবার, মসজিদে নববীতে এসে রাসূলকে বলছেন, রাসূল বিয়ে কথা পাক্কা হয়ে গেছে। কোথায়? সুনবারসা গায়ের উত্তর পাড়াতে আব্দুল জব্বারের মেয়ের সঙ্গে। রাসূল বলছেন, হাল নজরতা ইলাইহা, মেয়েটাকে দেখেছ? বলছে, চিনা দেখিনি। রাসূল বলছেন, আগে দেখে নাও, যাও দেখে এসো।
देखे से जाओ एबार रविवार दिन बाद दिए सोमवार दिन चले बोलछे सलाम आलैकुम बाड़ी आछेन आब्दुल जब्बार साहेब हाँ आछि बाहर एसे जदि देखछे तो ओई जुवानटा कल के चोख लाल करे बोलछे तोमाके बोलेछि बुधवार दिन आसबे तोमार बिये हये जाबे तुमि आजके आबार सोमवारे चले एसेछो तार मानेटा कि बोलछे आपनार मेयेटाके एकटु देखबो आर जेमन देखबो कथाटा बलाय आर पायेर आगुन माथाते उठे गेछे बारे मेये देखबो माने যেগুলো কথা আমরা জানি না যেগুলো কথা আমরা শুনিনি যেগুলো কথা আমরা মানিনি এতদিন ধরে আজকে তুমি আমার মেয়েকে দেখবে তারপরে বিয়ে করবে এই কথা মানা যাবে না বলছেন না দেখব আমাকে রাসূলুল্লাহ বললেন বাপের সাথে সাথে মাও তর্ক করছে গলিতে দেখাবে না ইতিমধ্যে যে মেয়েটি আঙ্গনাতে ছিল এক পা দুবা করে গলিতে এসে বাপের পিছন দিকে দাঁড়িয়েছে মায়ের পিছন দিকে দাঁড়িয়েছে মুখ ঢাকা আছে এই অবস্থাতে এই মেয়ে বলছে ছেলেটাকে কি বলছে একদম সহিহ হাদিস বলছি একদম সহিহ হাদিস বলছি মেয়েটি কি বলছে লাউ আমারা কাল্লা লাউ আমারা কান্নাবিয় আনতানজুরা ইলাইয়া ফা ইন ফানজুর ওয়া ইল্লা ওহাররেজুকা হারাজা এ জুয়ান ছেলে তুমি আমাকে বিয়ে করবে বলে পেগাম দিয়েছো খুব ভালো কথা কিন্তু শুনো তোমাকে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে দেখার কথা বলে থাকেন তাহলে আমাকে দেখো আর যদি নবীজি না বলে থাকেন তাহলে খবরদার ফাঁকি দিয়ে আমাকে দেখে নিও না যদি পরে আমি জানতে পারি যে তুমি ফাঁকি দিয়ে আমাকে দেখে নিয়েছো তো তোমার বারোটা বাজিয়ে রেখে দেব আমি হলাম এমন মেয়ের মেয়ে তোমাকে বলেছে রাসূলুল্লাহ হ্যাঁ দেখো বলছে হ্যাঁ আল্লাহর কসম আমাকে রাসূলুল্লাহ বলেছেন হ্যাঁ দেখো তখন মেয়ে ছেলেটি মুখের কাপড় উঠালো তারপরে দেখলো তারপরে বিয়ে হলো তাহলে একটা সহিহ রিওয়ায়েত আপনাকে শুনালাম যে মেয়েরা অত সহজে পুরুষদের সামনে বা যাকে প্রস্তাব দিবে যে প্রস্তাব দিবে তার সামনে সচরাচর মুখের কাপড় খুলতো না মুখ তারা দেখতো না দেখাতো না আর আমি যদি অনুমতি পেলাম যে মুখটা দেখা যাবে তখন আমি অনুষ্ঠান বানিয়ে নিলাম এটার নাম ধর্ম যেটা আমি পালন করে যাচ্ছি কোনোদিন নয় ভাবে আমার যদি আপনি ভালো মানুষের হতে পারেন ওর দিন থেকে কিছু শিক্ষা নিয়ে পূর্ণ ইমানদার হয়ে যাবেন আর যদি আপনার ভিতরে দুর্বলতা থাকে তাহলে আপনার স্ত্রী যদি দিনদার হয় তাহলে আপনাকে দিনদার বানিয়ে দিবে এটা হাদিস থেকে প্রমাণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন রাহিমাল্লাহু রাজুলান আয়তাজা আহলাহু সুম্মা সাল্লা বিল্লাইল আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার উপরে রহম নাজিল করে আল্লাহ তাআলা ওই ছেলেটার উপরে দয়া নাজিল করে যেই ছেলেটা রাতের বেলায় ফজরের নামাজের আগে জেগে যায় আর জাগার পরে ওযু বানায় দুরাকাত নামাজ আদায় করে তখন তার স্ত্রী মনে মনে বলে এখনো তো আজান পড়েনি তা আমার স্বামী জাগলো কেন আর জাগলো যদি তাহলে নামাজ কেন পড়তে লাগলো এটা কেমন নামাজের নামাজ একদিন যাবে দুই দিন যাবে চার দিন যাবে সাত দিন যাবে আর একদিন কিন্তু আপনার স্ত্রী নিশ্চয় জিজ্ঞেস করবে স্বামী আমার তুমি আজানের আগে কেমন করে জেগে যাচ্ছ আর জাগছ তো এগুলো কোন নামাজের নামাজ পড়ছো আপনি সেদিন তাকে জবাব দিয়ে বলবেন বিবিরে ফরজ নামাজকে বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে যদি রুজি নিতে হয় ফরজ নামাজকে বাদ দিয়ে আল্লাহর কাছ থেকে যদি ইজ্জত পেতে চাই ফরজ নামাজকে বাদ দিয়ে আমার সংসারের অভাব যদি দূর করতে চাই তাহলে আল্লাহর কাছে নামাজ পড়তে হয় এই নামাজটা হলো রাতের নামাজ এই জন্য পড়ছি তো আপনার স্ত্রী আপনাকে দেখে স্বামী কিন্তু জাগিয়ে দিচ্ছে বাধ্য করছে না এ রহিমা উঠ নামাজ পড় আমি যেমন নামাজ পড়ছি এরকম করে বাধ্য করছে না ওকে শুধু জাগাচ্ছে আর জাগিয়ে দিয়ে নিজে নামাজ আরম্ভ করে দিচ্ছে তাহলে স্ত্রী
দুদিন চার দিন ছয় দিন দেখতে দেখতে শেষের বেলায় আপনার মতো সেও নমাজি হয়ে যাবে রাতের নমাজ। আর যদি রাতের নমাজ ধরতে নাই বা পরে পারে তাহলে কমসে কম আপনি যে রাইট টাইমে উঠে যাচ্ছেন, উঠে গিয়ে ওযু বানাচ্ছেন, বানিয়ে ফজরের নমাজে তৈরি করছেন, আপনি আপনার স্ত্রী শুয়ে থাকবে না, উঠে যাবে, কি বলে উঠবে? নিজের মনকে ডেকে ডেকে বলবে, এমন তোকে লাজ লাগে না? কিসের জন্য? এই বিছানাতে আমিও শুয়েছিলাম, আমার স্বামীও শুয়েছিল, এই মশারির তলায় আমিও ছিলাম, আমার স্বামীও শুয়েছিল, ওর জানে ভয় হলো আল্লাহকে বলে সে জেগে গেল আর ওযু বানালো আর নমাজে দাঁড়ালো, তো ও কবরে যাবে আমিও কবরে যাব, ওর হিসেব হবে আমারও হিসেব হবে, তাহলে ওর নামে ওর কপালে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত লিখেছেন না জাহান্নাম লিখেছেন? সেটা তো ভয় ওর মগজে আছে, তো আমার মগজে কেন ভয় থাকবে না? আমি কোন লাজে শুয়ে থেকে যাব, এটা কি আমার উচিত কাজ হবে? যখন তাকে দ্বিধা লাগবে, সংকোচ লাগবে, মনের ভেতরে একটা যখন সওয়াল তৈরি হয়ে যাবে, তখন ওই মহিলা নিজের স্বামীকে দেখে সেও জেগে যাবে এবং নমাজ আরম্ভ করে দেবে।